नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। একটু ভিন্নতার সাথে বানানো পেঁপে দিয়ে তৈরি সুস্বাদু ও নিরামিষ একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম ভাতের পাশাপাশি রুটি বা পরোটার সাথে খেতেও খুবই ভালো লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমেই একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো রিফাইন্ড বা সাদা তেল। এর পরিবর্তে সরষের তেল দিয়েও এই রেসিপি বানাতে পারেন। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের এইভাবে কেটে রাখা আলু এবং অল্প নুন দিয়ে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 400 গ্রাম এইভাবে কেটে রাখা পেঁপে। এগুলোকে আলুর সাথে মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে রান্না হতে দেব 5 মিনিট। তবে মাঝে দু একবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। মিডিয়ামের থেকেও কম আঁচে প্রায় 5 মিনিট রান্না করে নেওয়ার পর এখন ঢাকনাটা খুলে এগুলোকে একবার নেড়ে দিয়ে এখন ভালোভাবে তেল ঝরিয়ে একটা পাত্রে এগুলোকে তুলে রাখবো। এবার বাকি তেলের মধ্যে অল্প 5 ফোড়ন ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা, 1 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। কষতে কষতে মশলা শুকিয়ে কড়ার নিচে বা গায়ে লেগে এলে আবারও অল্প জলের ছিটে দিয়ে মিশিয়ে মশলাটাকে কষে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলা যেন কোনোভাবে পুড়ে না যায়। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প জল এবং ভেজে রাখা আলু ও পেঁপের টুকরোগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো কষে নেব। 2 মিনিট কষে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলা আলু ও পেঁপের গায়ে ভালোভাবে লেগে গেছে। এই পর্যায়ে আলু ও পেঁপের টুকরোগুলো যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তার জন্য পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না হতে দেব 5 মিনিট। এক্ষেত্রেও মাঝে মাঝেই ঢাকনাটা খুলে এটাকে নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে একবার নেড়ে দিয়ে চেক করে নিলাম আলু ও পেঁপের টুকরোগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 25 গ্রাম ভেজে রাখা ছোলার ডাল বাটা। 25 গ্রাম ছোলার ডাল ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো গরম জলে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝরিয়ে ওর মধ্যে অল্প নুন দিয়ে একদম মিহি করে বেটে অল্প তেল দিয়ে এরকম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়ে এই রেসিপিতে ব্যবহার করলাম। যদি রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য এই রেসিপি বানান তাহলে ভিজিয়ে বেটে ভেজে রাখা ছোলার ডাল বাটা না দিয়ে সেম প্রসেস ফলো করেও এই রেসিপি বানাতে পারেন। এর সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। যেহেতু পেঁপের নিজস্ব কোনো স্বাদ নেই তাই এর মধ্যে অল্প চিনি দিলে স্বাদটা ভালোই লাগে। সব উপকরণ মিশিয়ে কয়েক সেকেন্ড এইভাবে নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গাওয়া ঘি এবং 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। এগুলোকেও সব কিছুর সাথে মিশিয়ে দেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।